গাইস খুবই এক্সাইটেড আজকে আমি, ঠিক আছে? বিকজ আইফোন কিনছি ভাই। একটা শখ ছিল যে একটা আইফোন কিনব, সেই শখটাই আজকে পূরণ করতে যাচ্ছি। 13 প্রো ম্যাক্স গাইস, আইফোন আইফোন আইফোন। আমার শখ ছিল যে আমি একটা আইফোন কিনব, তো শখটা ফাইনালি আজকে আমার পূরণ হতে চলেছে, কারণ আমিও আজকে আইফোন কিনতে যাচ্ছি। তো একটা আইফোন কিনতে যাচ্ছি আমরা চারজন। আমি বাদে। যাই হোক, আমাদের ট্রেন এখনই ঢুকবে, তো এখন স্টেশনের পিছনে রয়েছি আমরা। তো এখন স্টেশনে গিয়ে ট্রেন ধরে যাবো আমরা মধ্যমগ্রাম, ঠিক আছে? ট্রেন ঢুকেও গেছে অলরেডি, দৌড়ো দৌড়ো এখন ট্রেন ধরতে হবে। দৌড়া দৌড়া, আমরা ট্রেন পাবো না। অলরাইট, তো আমরা ট্রেনে উঠে গেছি, তো এখন বেশি বকবক করবো না, আমরা ডাইরেক্ট মধ্যমগ্রাম স্টেশনে গিয়ে দেখা করছি তোমার সাথে, ঠিক আছে? A few moments later. তো আমরা এখন মধ্যমগ্রাম স্টেশনে আছি, এখান দিয়ে এখন ওই দোকানে যাবো, মানে স্টেশন থেকে একদম সাইডেই। আর এটা হচ্ছে কি আমার হাম্বা ভাই, আর সাইড হচ্ছে কি ছোট্ট মানে ভগবান, ছোট ভগবান কৃষ্ণ। স্টেশন থেকে মাত্র 1 মিনিট লাগে যেই দোকানে যাচ্ছি ওই দোকানে যেতে, একদম সাইডে, মানে মধ্যমগ্রাম স্টেশন নেমে একদম সাইডেই দোকান। লাগে না, বিনা টাকায় যাওয়া যায়। হ্যাঁ, তো বিনা টাকায় পায়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। তো চলো, টাকা দেবো না, হেঁটে হেঁটেই যাবো। ভাই তোর কেমন লাগছে, তোর বন্ধু আইফোন কিনছে? পূরণ করতে যাচ্ছি, দোকানে চলে এসেছি আমরা, ঠিক আছে? আমরা দোকানের সামনেই আছি, চলো দোকানে গিয়ে দেখি। তো দোকানটার নাম হচ্ছে গিয়ে মোবিবাস, ঠিক আছে? তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, ইভেন ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে। মোবিবাস নামে প্রচুর রিভিউ তোমরা দেখতে পারবে। এই যে সেই দোকান মোবিবাস, তো এই দোকান থেকে আমরা কিনবো। তো গাইস আমরা চলে এসেছি দোকানের সামনে, ঠিক আছে? তো এখন দোকানে ঢুকবো, তারপরে দেখা যাক কি ফোনটা নিই। তো এই যে মোবিবাস, আর দেখতে পাচ্ছ দোকানে মানে কিরকম ভিড়। তো গাইস দোকানে প্রচণ্ড ভিড়, ওর জন্য আমরা একটু ওয়েট করছি, তারপরে আমরা দোকানে ঢুকবো। আমি নেবো না, ঠিক আছে? আমাদের একটা কথা বলাই হয়নি এখনো যে আমি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো, বাট এটাকে সেকেন্ড হ্যান্ড বলে না, বিকজ পুরো নতুনের মতন এখানে পাওয়া যায়, ঠিক আছে? মানে তোমরা সার্চ করে দেখতে পারো ইউটিউবে, মোবিবাস লিখলেই চলে আসবে প্রচুর ভিডিও, তো ওখানে স্টক দেখতে পারো তোমরা। আর দেখতেই পাচ্ছ 13 প্রো ম্যাক্স, তো এটা নেবো না, আমি নেবো iPhone 11, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটার ভিতরে মানে ওয়ারেন্টিও আছে, মানে সব কিছুই আমরা পেয়ে যাবো দাদা। আমাদের এখানে যা কালেকশন দেখতে পাচ্ছ সব কালেকশনের দেখতেই পারছো, মানে সেকেন্ড হ্যান্ড বলা ভুল হবে, মানে কন্ডিশনটা পুরোই ফ্রেশ, মানে এখানে তোমরা যেই ফোনই নেবে সবই কন্ডিশনেই মানে রাখে এরা, তো খুবই ভালো কন্ডিশন থাকে। ব্ল্যাক কালার এই যে ফোন দেখতেই পারছো, আর একে বক্স মানে নিউ ভাই, মানে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড বলতে পারবো না, বিকজ পুরোই নতুন, ঠিক আছে? বাট আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, কেন নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে বলবো আমি, আর কত প্রাইস সেটাও বাড়িতে গিয়ে বলবো, কত থেকে নিয়েছি কি না নিয়েছি সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এটা এখন সেট আপ করবো, তো দাদা সেট আপ করে দিচ্ছে, এটাই পছন্দ করেছি ফাইনালি, কারণ আমার ব্ল্যাক কালারটা ভালো লাগে। তো এখানে বসে এখন বেশি বকবক করবো না, কারণ এখানে প্রচণ্ড ভিড়, মানে দাদারা খুব বিজি, ঠিক আছে? তো আমি বাড়িতে গিয়ে মানে যা বলা সেটা বল, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। অলরাইট, তো আমি এখন শপ থেকে চলে এসেছি, কারণ ওখানে প্রচণ্ড মানে ইজিবিজি হচ্ছিলো, মানে লোক ভাই ভিড়, ওখানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড নয়েজ আসছিল, যা আর ওখানে দোকানের প্রচুর কাস্টমার ছিল, তার জন্য মানে দোকানের যারা ওয়ার্কার তারা মানে প্রচণ্ড ব্যস্ত, তো ওখানে বসে কিছু বলতে পারিনি, তার জন্য বাড়ি চলে আসলাম। যেটা সব থেকে বড় কথা, এখন তোমাদের একটাই কোশ্চেন যাচ্ছে মনে, যে ভাই আমি ফোনটা সেকেন্ড হ্যান্ড কেন নিলাম, তাই তো? মানে আমি নতুন নিলে নিতেই পারতাম, এটা কোনো ব্যাপার ছিল না। তো তোমাদের বলে দিই যে এটা ভাই নতুনই ফোনটা, মানে তোমরা ভালো করে দেখো যে মানে ফোনটা নতুন একদম,
তো এটাকে সেকেন্ড মানে হয়তো সেকেন্ড বাট পুরো নতুন ঠিক আছে মানে ইউজডই হয়নি ফোনটা কোনো ইউজ হয়নি তো এখনও 97% ব্যাটারি হেলথ আছে তোমাদের দেখিয়ে দিই আমি তো আইফোনের মেইন জিনিসটা হচ্ছে মানে ব্যাটারি হেলথ ঠিক আছে তো এই ফোনটার ব্যাটারি হেলথ 97% আছে তো 97% ব্যাটারি হেলথ আছে তো আর কি চাই মানে নতুন ফোন ঠিক আছে উইথ ওয়ারেন্টি আমার এখন এই ফোনটাতে ওয়ারেন্টি আছে সবথেকে এটাই বড় কথা যে ওয়ারেন্টির ভিতরে আমি পাচ্ছি প্লাস 97% ব্যাটারি হেলথ মানে পুরো নতুন ফোন কোনো স্ক্র্যাচেস বা কোনো ডেন্ট কিচ্ছু নেই দেখতে পাচ্ছো তোমরা তো নতুন ফোন একদম যেটাকে বলে পুরো ব্র্যান্ড নিউ ফোনই আছে তো গাইস এই ফোনটা যদি আমি এখন মানে নতুন মানে যদি আমি ফ্লিপকার্ট বা অন্য কোনো দোকান দিয়ে কিনতে যাই ফোনটার দাম দেখেছি আমি ফ্লিপকার্টে 52,000 ঠিক আছে আর সঙ্গে চার্জারও কিনতে হবে তোমার কারণ আইফোনের সাথে চার্জার দেয় না তো আইফোনের চার্জার কিনতে হবে 2,000 টাকা এক্সট্রা মানে 54,000 বুঝতে পারছো তো এইটা আমি নিয়েছি গাইস মাত্র 37,000 দিয়ে তো বুঝতে পারছো কত টাকা সেভ হয়েছে আমার তো আরও একটা কারণ আছে যেটা হচ্ছে গিয়ে আমি যদি ধরো এই ফোনটা আমি নিয়েছি ধরো 37,000 দিয়ে ঠিক আছে আমি যদি নতুন নিতে যেতাম তাহলে আমার 54,000 লাগতো আর ধরো আমার যদি ইচ্ছে হয় যে আমি কিছুদিন পরে মানে এটা কিছু মাস চালিয়ে আমি যদি ধরো আরেকটু মানে আপডেট মডেল নিতে যাই মানে ধরো 12 কিংবা 13 যদি নিতে চাই আমি তখন যদি আমি এই ফোনটাকে সেল করতে যাই তখন কিন্তু মোটামুটি ধরো আমি অ্যারাউন্ড 33,000-34,000 আরামসে পেয়ে যাবো ঠিক আছে বিকজ এটার কন্ডিশন পুরো নিউ মানে পুরো নতুনই ফোন এটা এটা আনবক্সিং ফোন ছিল পুরো নতুন ফোন আছে এখনো তো এটা যদি বিক্রি করতে যাই মানে 33,000-34,000 আরামসে পেয়ে যাবো কোনো চাপই হবে না তো অনেক টাকা সেভ হবে আমার ঠিক আছে আর যদি নতুন কিনতাম 54,000 দিয়ে যদি আমি পরে মানে এটা যদি সেল করতে যেতাম তখন তো অনেক টাকা লস হতো তো এটাই মেন রিজন এটার জন্য আমি এই ফোনটা নিয়েছি তো ফোনটার পুরো নতুনই মানে 97% ব্যাটারি আছে এখন এটার আর উইথ ওয়ারেন্টি তো আর কি লাগে ভাই নতুনই ফোনটা তো অনেক টাকা সেভ হয়েছে আমার আর তোমাদেরও বলি যারা যারা মানে আইফোন কেনার শখ আছে বা আইফোন কিনবে ভাবছো যারা দেখছো ভিডিওটা তো তাদের বলি যে তারা যদি আমার তো টাকা সেভ করতে চাও ভাই ওই শপটা দিয়ে কিনতেই পারো মানে মুভিবাস যে শপটা ওইখান দিয়েই আমি ফোনটা নিয়েছি তো ওখান দিয়েই নিতে পারো মানে প্রচুর স্টক ইউজ স্টক ওখানে আইফোনে ঠিক আছে তো তোমরা ওইখান দিয়েই নিতে পারো অনেক টাকা সেভ হবে তোমাদের মানে পুরো ব্র্যান্ড নিউ ফোন পাবে বাট অনেক টাকা সেভ হয়ে যাবে তোমাদের অনেকেই ভাবতে পারে যে ভাই একটা আইফোনই তো নিয়েছিস তো আমি তাদের জন্য বলি যে বাবা মার টাকা কিন্তু অনেকেই অনেক কিছুই কিনতে পারে বাট নিজেকে নিজে সারপ্রাইজ করার একটা মজাই আলাদা ঠিক আছে মানে ফিলিংটাই আলাদা তো তোমাদেরও বলি যে নিজে কিছু করো আরে ভাই নিজের টাকা কিনা আর এটা কিনতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য কিনেছিও তোমাদের জন্যই কারণ আমি ভালো ভালো কন্টেন্ট যাতে ক্রিয়েট করতে পারি মানে ভিডিওর কোয়ালিটিটা আরো বেটার বেরাবে মানে বুঝতেই পারছো যে আইফোনের ভিডিওর কোয়ালিটি কিরকম হয় তো এটা তোমরা জানোই আমি বেশি এক্সপ্লেন করে বলবো না তোমাদের আমি শুধু ভাবতাম যে দিনকার আমি আইফোন নেবো তারপর থেকে রিলস স্টার্ট করবো ভালো করে মানে ইনস্টাগ্রামটা কন্টিনিউ করবো তো এতদিন ভালো করে কন্টিনিউ করতে পারিনি ইনস্টাগ্রাম তো এইবার থেকে আমাকে কন্টিনিউ দেখতে হবে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামের আইডি ovik9595 তোমাদের ডিসক্রিপশনে আমি লিংকও দিয়ে দেবো তো ওখান দিয়ে গিয়ে ফলো করে নেবে ঠিক আছে তো অবশ্যই ফলো করে দেবো গাইস মানে আমার কাছে ঠিক আছে ভাই ফোনটা ঠিক আছে মানে আমার জন্য পারফেক্ট আমি মনে করি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর অনেকেই ভিডিও দেখো তোমরা আবার সাবস্ক্রাইব করো না আমি বুঝি না তো ভাই এই জন্য মজা হয় সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা লাভ ইউ অল